আসিফ আহমেদ আপনি লিখেছেন, ঋণ রেখে হজ করলে বা উমরা করলে কবুল হবে কিনা? ঋণ যদি সিস্টেমিক্যাল ঋণ হয়, যে ঋণটা আপনি পরিশোধ করছেন করবেন, আপনার যার কাছে ঋণ তার কাছ থেকে সময় নিয়ে আছে, সেই সময়ের মধ্যে আপনি পরিশোধ করবেন, এর মধ্যে আপনার উমরা যাওয়ার সুযোগ হয়েছে, হজ করার সুযোগ হয়েছে, আপনি করতেই পারেন। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণ যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে ঋণ পরিশোধ করার যে সময় ছিল সেটি পার হয়ে যাচ্ছে, অথবা উৎস আপনি দিচ্ছেন না, তার দিক থেকে তাগাদা আছে, আপনি সেটাকে কেয়ার করছেন না, এদিকে আপনি উমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, অবশ্যই আপনার জন্য এই হজ বা উমরা করা জায়েজ নয়। এক্ষেত্রে আপনার ঋণকে অগ্রাধিকার দিতে হবে, করতে হবে। নাজমুল হোসেন আপনি লিখেছেন, ওজুর ছাড়া মোবাইল কোরআন তেলাওয়াত শোনা যাবে কি না? কোরআন তেলাওয়াত শোনার জন্য ওজুর প্রয়োজন নেই, মোবাইলে কেন? সরাসরি যদি আপনি কোরআন কারিমের তেলাওয়াত শোনেন আর আপনার ওজু না থাকে তাতে কোনো অসুবিধা নেই, কোরআন কারিম স্পর্শ করবার জন্য, ধরবার জন্য ওজু প্রয়োজন। এছাড়া মুখস্থ তেলাওয়াত করতেও ওজুর প্রয়োজন হয় না। আপনি মন থেকে তেলাওয়াত করছেন মুখস্থ, কিংবা মোবাইল বা স্মার্টফোন ইত্যাদি থেকে তেলাওয়াত করছেন, যেটাকে আপনার স্পর্শ করাই সুযোগ নেই কারণ এটা সফট কপি, তাহলে সেক্ষেত্রে ওজুর আবশ্যক নয়। আর সেখানে শোনার ব্যাপারে তো ওজু অবশ্যই আবশ্যক নয়, বিধায় আপনার ওজু নেই অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন, কবরে কি নাম ফলক দেওয়া যাবে? কবরে যদি আপনি কোনো নাম ফলক দেন, কবরকে পাকা করে বড় না করা ছাড়া, সেখানে নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ নাম ফলক দেওয়ার অর্থ হলো কোনটা কার কবর, জাস্ট এটা আইডেন্টিফাই করতে পারা, এটা চিহ্নিত এবং নির্ধারিত করতে পারা, তো এটার জন্য নাম ফলক দেওয়াতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুল্লাহ আল মাসুম আপনি লিখেছেন, কিছুদিন ধরে আমি নামাজে মনোযোগ দিতে পারছি না, কিছু উপায় বলেন? ভাই আব্দুল্লাহ আল মাসুম, নামাজে মনোযোগের জন্য আমাদের জন্য অনেকগুলো করণীয় আছে। এর ভিতরে একটা হলো যে আমরা বিভিন্ন গুণাহ আছে, চোখের গুণাহ, হারাম উপার্জন, হারাম বক্ষণ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো সলাতে আমরা যা পড়ছি সেটাকে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এটি মনোযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ একটা উপায় এবং মাধ্যম। তৃতীয়ত, সলাতকে খুব ধীরে ধীরে পড়তে হবে, খুব ধীরে ধীরে, ইচ্ছাকৃতভাবে লম্বা করবে এবং অনেক সময় নেবে, তাতে সলাতে মনোযোগ আসবে ইনশাআল্লাহ তাআলা। আর অনেকগুলো আমল আছে, করণীয় আছে। আহসান হাবিব আপনি লিখেছেন, কোনো মানুষ হত্যা বা 100 বেত্রাঘাত পাওয়ার মতো গুনাহ করলো, সে এখন ওই সকল গুনাহ থেকে নিজেকে ফেরাতে চায়। আমাদের দেশে তো শরীয়তের আইন দ্বারা দেশ পরিচালিত হয় না, এখন এই গুনাহ থেকে মাপ পাওয়ার উপায় কী? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা করবেন এবং ইস্তিগফার করবেন, এরকম ব্যক্তি তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন যে জঘন্য অপরাধ তার হয়ে গেছে সেজন্য, অথবা তার তওবাটা হয়তো এরকম পাওয়ারফুল তওবা, আজীবনের জন্য তিনি নিজেকে ভর্ৎসনা করবেন, জীবনে বারবার মনে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলবেন, এবং ইন্নাল্লাহু ইয়াগফিরুদ্দুনুব জামিআ, আল্লাহ তাআলা বান্দার সবগুলো মাফ করবেন ইনশাআল্লাহ, যদি সে তওবার শর্তগুলো পূরণ করে যথাযথভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে। বিধায় যেহেতু দেশে ইসলামিক আইনে বিচার হয় না, অতএব তার নিজের বিচারের ভার তিনি নিজে অথবা অন্য কেউ নেবেন না, বরং তিনি এই অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার চাওয়া করার মতো যদি করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা, সে আশা তিনি অবশ্যই করতে পারেন। ঘুষ দিয়ে চাকরি করা ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে কি? প্রথম কথা হলো যে আপনার জন্য চাকরি যদি ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় না থাকে, তাহলে চাকরি না করে আপনি ব্যবসা বাণিজ্য অন্যান্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে যে চাকরি ঘুষ দিয়ে নিতে হচ্ছে, এই চাকরি ছেড়ে তাতে ছোটো চাকরি করবেন ঘুষ ছাড়া, অর্থাৎ ঘুষ সাধারণ অবস্থায় দেওয়া এবং নেওয়া দুইটাই হারাম। অতএব এই হারাম থেকে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে, এবং এটার জন্য যত চেষ্টাই করি আমরা, যত কষ্টই করি আমরা, সেটি ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে আমি তাদেরকে বহুমুখী পথ দেখাব। অতএব আপনি হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যে আমি ঘুষ দেবো না, ঘুষ দেওয়া হারাম, ঘুষদাতা ঘুষগ্রহিতা ওর উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব আপনি চেষ্টা করবেন যে তার চেয়ে ছোটো চাকরি করবো, প্রয়োজনে আমি চাকরি করবোই না, আমি ছোটোখাটো কোনো উদ্যোগ ব্যবসা ইত্যাদি কাজ শুরু করবো, প্রয়োজনে তারপর আমি হারামে যাবো না, এরকম নো কম্প্রোমাইজ যদি জায়গায় যদি যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দিবেন, আপনার জীবনে কল্যাণ হবে, এবং কষ্ট হলেও আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং সওয়াব লাভ করবেন। যদি কোনো কারণে আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে এবং এই চাকরির জন্য আপনি উপযুক্ত, তারপর আপনাকে অন্যায়ভাবে আপনার ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থা আপনার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তার জন্য হারাম। অতএব খোলাসা কথা হলো, ঘুষ না দিয়ে আমি যথাসম্ভব সততার উপরে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবো, যত রকম ত্যাগ করা লাগে করবো। যদি একান্তই এমন কোনো কাজ হয় যে আসলে এই কাজটি ঘুষ দেওয়া ছাড়া আমার আর হচ্ছে না এবং বিকল্প পথ এই মুহূর্তে আমার নাই এবং আমি অনেক বেশি কষ্টে আছি, সীমাহীন কষ্টে আছি, তাহলে সেক্ষেত্রে আমার ন্যায্য অধিকার পেতেও আমাকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে,
তাহলে সেক্ষেত্রে অনন্য উপায় হয়ে এই কাজের প্রতি ঘৃণা রেখে আপনি ঘুষ দিতে পারবেন, যেহেতু আপনি মাজলুম, আপনাকে বাধ্য করা হচ্ছে সেই জায়গা থেকে। ফরহাদ হাসান, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, দেশের খারাপ অবস্থায় বাসায় সালাত আদায় করা যাবে কিনা। খারাপ অবস্থায় বাসায় সালাত আদায় করা বলতে আপনি যদি বোঝান যে বাহিরে গেলে, মসজিদে গেলে ভয়াবহ রিস্ক আছে এবং দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, লাশ পড়ে যাচ্ছে, তো এরকম রিস্ক থাকলে তো অবশ্যই আপনি বাসায় সালাত আদায় করবেন, করতে পারবেন এবং বাসার লোকজনকে নিয়ে আপনি জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন। কিন্তু এরকম জটিলতা নাই যে লাশ পড়ে যাচ্ছে, যারা নামাজ পড়ে যাচ্ছে, হরহ বিপদ হচ্ছে বা বিপদের আশঙ্কা অনেক বেশি জোরালো, এরকমটি নয়। বরং এটি নিছক আপনার মনের আতঙ্ক। দেশের অবস্থা খারাপ, কিন্তু এত খারাপ হয়নি যে মসজিদে গেলে আপনার লাশ পড়ে যাবে বা আপনি বড় বিপদে পড়ে যাবেন। এরকমটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে নামাজে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। ঠনকো অজুহাতে আমরা জামাত তরক করার সুযোগ নেই। তবে হ্যাঁ, সত্যিকারার্থী যদি আল্লাহ না করুন এমন কোনো এলাকা দেখা যাচ্ছে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে এবং প্রচণ্ড রকমের একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে, এর মধ্যে যে কেউ যে কোনো বিপদের মুখে পড়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করতে পারবেন।